গুড মর্নিং বন্ধুরা, তো এখন একটু বেলাই হয়ে গেছে, সে প্রায় 12:30 বাজে। আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, কারণ সব আজকে একাদশী ছিল, সব ঘরফর মুছেছি, পরিষ্কার করা হয়ে গেছে, আর ওদিকে পুচকিরা খেলছে। আর তোমাদের দাদা আমার জন্য একটু ফল টল এনে দিল, কারণ আমি একটু কদিন ধরে একাদশীর দিন বেশি একটু মানে অসুস্থ হয়ে যাচ্ছি ঠিক মতো, যেহেতু মানে আমি ওই ডালিয়া ঠালিয়া আমি খেতে পারি না, আমার খেলে ভীষণ শরীর খারাপ, মানে আমি পারি না খেতে, আমার গা গোলায়, বমি পায়। তো এখন করে ফলও খেতাম না, আগে শুধু ছাতু খেয়ে থাকতাম। তো ফলটা এখন খাচ্ছি, যেহেতু শরীর দিচ্ছে না, খেতেই হবে, ওটা খেয়ে একটু থাকছি। তো এখনও পর্যন্ত কিছু খাইনি, মুখে দিইনি। তো স্নান টান করে আসি, এসে আর কী কী এনেছে দেখাই তোমাদের জন্য, শেয়ার করি। দেখো এখানটায় সিঙ্গাপুরি কলা এনেছে, আর এখানে কুচকিদের জন্য কাঁঠালি কলা এনেছে, অনেকগুলোই এনেছে। তো এখন বেশি দিন থাকছে না, মানে দুদিনও থাকছে না, কলাটা মজা মজা টাইপের এনেছে, এমনি গলে যা। আর এদেখো শশা নিয়ে এসেছে, শশা নিয়ে এসেছে। আর এখানটায় আমি ছোলা ভিজিয়ে দিয়েছি, এটা সেদ্ধ করে খাবো বা কাঁচা থাকবে, দেখি কি করি, কোনো এখনও ঠিক নেই। আর এই যে দিয়েছে পেয়ারা, এই যে পেয়ারা এনে দিয়েছে, তো এইগুলোই আজকে আমার ফল খাওয়া হবে, এইগুলো দিয়েই আজকে থাকবো সারাদিন আর কি। তাও থেকে যাবে ফল, আমি তো একদম ফল খাই না, তাও থেকে যাবে। একটা জিনিস কিন্তু এখনো পর্যন্ত হাতে দিইনি, ওটার বাবা রেখে দিয়েছে, আমিও বলেছি দিতে না, পড়াশোনা করছে না, পড়াশোনা ঠিক মতো করলে তারপরে গিফটটা পাবে, তাই কি না? তোমরা বলো, পড়াশোনাও করতে হবে, খেলাও করতে হবে, সব কিছু করতে হবে, তাই না? তুমি পড়াশোনা করলে গিফটটা হাতে পেয়ে যাবে, তাহলে শেয়ার করবো সবাইকে, তুমি দেখতেও পাবে কি গিফট দিয়েছে, তো সবাইকে দেখাতে পারবে যে জেঠু তোমাকে কি গিফট করেছে। পড়াশোনা ভালো করে সব কিছু করো, তোমার এক্সাম, তাহলেও পেয়ে যাবে। ও কিন্তু বলেছে পড়াশোনা করবে, করবি না, চলে গেল, দেখেছো? পড়াশোনা কেউ করতে চায় না, ছোটবেলায় সবাই ভয় পায়, কিন্তু ও একদমই করতে চায় না। যাই হোক, পরে আসছি আবার তোমাদের সামনে, করবে তুমি, সবাইকে বলো না, কিন্তু সবাই দেখছে, এদিকে এসো, এসে কথা বলো, মাসিমণিরা, মামা, সবাই দেখছে, তুমি পড়াশোনা করবে তো? হাসছে, ও করবে না পড়াশোনা, তাহলে গিফটও পাবে না, অত কথা বলে কিছু হবে? ঠিক আছে চলো, টাটা সবাইকে, আসছি একটু পরে। বন্ধুরা দেখো আমি স্নান করে চলে এসেছি, এবার একটু খেয়ে নেবো, কারণ সকাল থেকে কিছু খাইনি, 1:15 বেজে গেছে, 1:15 বাজে। আর এইও আমাদের গুটিসোনা ঘুরে বেড়াচ্ছে, ওর না একটু গা টা গরম গরম, ঠান্ডাও লেগেছে এখন এই ওয়েদারে, ঠান্ডা লেগেছে, ঠান্ডা, জ্বর জ্বর, শরীর খারাপ, বলে দাও আমি শরীর খারাপ, ও আচ্ছা ঠিক হয়ে যাবে, ওষুধ দেবা ঠিক হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। আর একটা কথা বলছি, দাঁড়াও দেখো বন্ধুরা পড়তে বসেছে, বলেছিলাম দেখো বন্ধুরা, ওই যে তখন বলেছিলাম বলে এখন পড়তে বসেছে, দেখো নিজে দিয়েই পড়তে বসেছে। আসলে কি বলতো, আমি তো ওকে বুঝাই কিন্তু কোনোরকম ভাবেই বোঝে না, অনেকে আছে যারা জানে না আমার, মানে অনেকেই আছে আত্মীয় স্বজন বলতে পারো, হয়তো তারা ভাবে যে আমি ওকে পড়াই না, আমার ভিডিওর জন্য ওর পড়াশুনোই হচ্ছে, কিন্তু না, বললে বিশ্বাস করবে না, আমার যে ওয়াইটির বন্ধুরা আসো,
আমি ঠিক মতো মানে আমার অবশ্য আমার ভিডিও যারা না দেখে আমি তাদের ভিডিও দেখি না, আর এমনিও আমি সত্যি কথা বলতে সময় পাই না যে কারোর লাইভ দিয়ে জয়েন করব, সেটুকুনি আমি সময় পাই না, কাউকে সাপোর্ট করারও সময় পাই না, অনেক কষ্ট। মানে ওকে যদি একবার বলি ও হাজারবার শুনি, কথা শুনতে চায় না। সেজন্যই বলছি মানে ও যদি নিজে দিয়ে করে তো সে সব মা বাবারাই তো চাইবে, আগে কি চাইবে যে তার সে ভিডিও করুক সন্তানকে না মানুষ করে। আমি জানি যে আমি কতটা কীভাবে ওকে মানুষ করছি আর ওর বোনকে মানুষ করছি এক হাতে দুজনকে। তো যারা বেকার ভাবে তাদের ভাবনাকে মানে কি বলবো, বেকার বলা, যাদের ঘরে দুটো সন্তান আছে তারা জানে যে কতটা কষ্টকর দুটো ছোটো ছোটো বাচ্চা থাকলে মানুষ করা তাদের। তো যাই হোক, এত বকবক করলাম, বেশি বকবক করবো না। ওর লেখাটা নিচ্ছে, হোমওয়ার্ক দিয়েছিল সেগুলো নিজে দিয়েই করছে। চলো আমি খেয়ে নিই, ওদের কেউ খাওয়াবো, আসছি তারপরে। এই যে এখন ক্যারাটে ক্লাসে চলে গেল। এখন যাচ্ছে ক্যারাটে ক্লাসে। শীতের জন্য ম্যাগি বানিয়ে নিয়েছি, ওই ওই বড়টা একটু খেয়ে চলে গেল, আর এই যে ছোটটা বসে আছে। তুমি কি খাবে? কি খাবে? ম্যাগি খাবে? আচ্ছা দেবো ম্যাগি। খুব ঠান্ডা লেগেছে না সোনা? ঠান্ডা লেগেছে তো। দেখো বন্ধুরা কত খুশি হয়েছে চুলটা বেঁধে, চুল বেঁধেছে আর কত খুশি হয়েছে, খুব আনন্দ, মজা পেয়েছো? চুল বাঁধতে ভালো লাগে? আর কি ভালো লাগে? টিপু করতে? হেয়ারব্যান্ড? আচ্ছা তো চলো আজকে মতো এইটুকুনি থাকলো, দেখা হচ্ছে আবার নেক্সট একটি নতুন ব্লগের সাথে। তো চলো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।